সোনার পাখির গল্প। বহুকাল আগে ছিল এক রাজা, যার ছিল পৃথিবীর সবচেয়ে অনন্য এক আপেলের গাছ। ওই গাছে যে আপেল হতো তা ছিল সোনার। প্রতিদিন মালি আপেল গুনে রাজার হাতে তুলে দিত। একটা আপেল কম আছে মহারাজ। রাজা ভীষণ রেগে যায় যখন মালি তাকে জানায় গাছে একটা আপেল কম আছে। এই চোরকে আমি কখনো ছাড়বো না। ওই দিন রাতে মালি তার বড় ছেলেকে আপেল গাছের পাহারায় বসায়। কিন্তু মাঝ রাতে তার বড় ছেলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবার একটা আপেল কম পড়ে। আজ আমি আমার মেজো ছেলেকে রাতে গাছের পাহারায় বসাবো। রাত নামে এবং মালির মেজো ছেলেও মাঝরাতে একইভাবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবারও একটা আপেল কম পড়ে। তৃতীয় এবং সবচেয়ে ছোট ছেলেকে সেই রাতে আপেল গাছের পাহারায় বসানো হয়। চলে এসো আপেল চোর, আমার সামনে এসো। রাত ঠিক ১২টা বাজার সময় ওর কানে খচখচ শব্দ আসে। ও ঘুরে দেখে একটা সোনার পাখি উড়ে আসছে গাছের দিকে। আর সে যখন সোনালী ঠোঁট দিয়ে একটা আপেল গাছ থেকে ছিঁড়তে লাগে, তখন মালির ছেলে পাখিকে তাক করে একটা তীর ছুঁড়ে, কিন্তু সেটা পাখির গায়ে লাগে না। শুধু তার লেজের থেকে একটা সোনালী পালক খসে মাটিতে পড়ে যায় আর সে উড়ে চলে যায়। পরের দিন সকালে ওই সোনালী পালক রাজাকে দেওয়া হয় এবং রাজসভায় সবাই আলোচনায় বসে। প্রত্যেকে সিদ্ধান্ত নেয় যে এই পালকের মূল্য রাজ্যের সম্পদের চেয়ে অনেক বেশি। এই একটা পালকে আমার কিচ্ছু হবে না, আমার গোটা পাখিটা চাই। কার সাহস আছে ওই সোনালী পাখিকে আমার কাছে এনে দেওয়ার? মালির বড় ছেলে সামনে এগিয়ে আসে এবং এই কাজের দায়িত্ব নেয়। শাবাশ! বড় ছেলে বেরোয় ওই সোনালী পাখিকে খুঁজতে। আর যখন ও জঙ্গলের ভেতরে আসে, তখন পথের ধারে একটা শেয়ালকে বসে থাকতে দেখে। দেখা মাত্রই ওকে মারার জন্য ও তীর ধনুক নিয়ে তৈরি হয়ে যায়। আমায় মেরো না, আমি তোমায় ভালো উপদেশ দেব। আমি জানি তুমি কোন কাজে এসেছো, এটাও জানি তুমি সোনালী পাখিকে খুঁজছো। তো আমি যা বলি মন দিয়ে শোনো। সন্ধ্যের মধ্যে তুমি একটা গ্রামে পৌঁছবে, দুই দিকে দুটো পান্থশালা দেখতে পাবে। একটা যেটা দেখতে খুব সুন্দর এবং মনোরম, আর আরেকটা একেবারে ভাঙাচোরা। রাতে বিশ্রামের জন্য ওই ভাঙাচোরা ঘরটাই বেছো। কিন্তু মালির ছেলে মনে মনে ভাবে, এর মতো একটা প্রাণী এই ব্যাপারে কি জানতে পারে? তাই ও শেয়ালকে তাক করে তীর ছুঁড়ে মারে, যেটা শেয়ালের গায়ে লাগে না, আর সে জঙ্গলে পালিয়ে যায়। তারপর সে আবার হাঁটতে শুরু করে এবং অবশেষে গ্রামে পৌঁছয়, যেখানে দুটো পান্থশালা দেখতে পায়। একটাতে দেখে সবাই নাচ গান খাওয়া দাওয়া করছে, আর অন্যটা দেখে ভাঙাচোরা এবং নোংরা। ও তখন মনে মনে ভাবে, খুবই বোকামি হবে যদি আমি ওই ভাঙাচোরা বাড়িতে গিয়ে থাকি। তাই ও সুন্দর বাড়ির দিকেই যায় এবং পেট ভরে খাওয়া দাওয়া করে। পাখির কথা এবং নিজের দেশের কথা একেবারেই ভুলে যায়। দিন এগোতে থাকে আর বড় ছেলে ফেরত না আসার জন্য মেজো ছেলে একই দায়িত্ব নিয়ে বেরিয়ে যায়। তার সঙ্গেও একই জিনিস ঘটে। ও শেয়ালকে দেখতে পায়, শেয়াল ওকে একই উপদেশ দেয়। কিন্তু যখন ও দুটো পান্থশালার সামনে এসে পৌঁছয়, ওর বড় ভাই ওকে সুন্দর বাড়ির দিকে ডাক দেয়, আর সেও চলে যায় সোনালী পাখি এবং দেশের কথা একেবারে ভুলে। সময় এগিয়ে যায়, এবার ছোট ছেলেও সোনালী পাখি খুঁজতে যাবে বলে ঠিক করে। বাবা, তুমি আমায় দয়া করে যেতে দাও। কিন্তু ওর বাবা ভয় পেয়ে যায়। আমি আমার দুই ছেলেকে হারিয়েছি। কিন্তু তুমি আমায় হারাবে না বাবা, আমায় বিশ্বাস করো। অবশেষে মালি রাজি হয়ে যায় এবং ছোট ছেলে যখন জঙ্গলে ঢোকে, সেও শেয়ালকে দেখতে পায় এবং শেয়ালের থেকে একই উপদেশ শুনতে পায়। তুমি যদি সোনালী পাখি চাও, তাহলে ভাঙাচোরা বাড়িতে গিয়েই থাকবে। ধন্যবাদ শেয়াল বন্ধু। আমার ল্যাজে বসো, আমি তোমায় তাড়াতাড়ি নিয়ে যাব। শীঘ্রই তারা গ্রামে পৌঁছয়। মালির ছেলে ওই ভাঙাচোরা কুড়ে ঘরের ভেতরে ঢুকে যায় এবং সারা রাত ওখানেই বিশ্রাম নেয়। সকালবেলা ওই শেয়াল আবার আসে আরেকটা ভালো উপদেশ নিয়ে।
এবার তুমি সোজা যাবে, যতক্ষণ না একটা প্রাসাদে পৌঁছবে যার সামনে বেশ কিছু সৈন্য দেখতে পাবে যারা ঘুমিয়ে থাকবে। ওদের কিচ্ছু করতে হবে না। প্রাসাদের ভেতরে ঢুকে একটা ঘর দেখতে পাবে যেখানে সোনালী পাখি একটা কাঠের খাঁচায় আটকা আছে। ঠিক তার পাশেই একটা সোনালী খাঁচাও রাখা আছে। কিন্তু ভুল করে ওই খাঁচা বদলানোর চেষ্টা করবে না, তাহলে পচতাবে। এই বলে শেয়াল তার ল্যাজটা লম্বা করে দেয় এবং ছেলেটি তাতে বসে যায় এবং দুজনে পৌঁছে যায় প্রাসাদের দরজায়। ছেলেটি ভেতরে ঢুকে দেখে শেয়াল যেমন বলেছিল ঠিক ভেতরে একটা ঘর আছে। খুব বাজে দেখাবে যদি আমি এই সোনালী পাখিটাকে কাঠের খাঁচার বাইরে নিয়ে যাই। কিন্তু যেই মুহূর্তে ও পাখির খাঁচা পাল্টানোর জন্য খাঁচাটা খোলে, পাখি জোরে ডেকে ওঠে যাতে সৈন্যদের ঘুম ভেঙে যায়। সৈন্যরা ওকে আটক করে নেয়। পরের দিন রাজসভায় ওর বিচার হয়। সব কিছু শোনার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হে দয়ালু মহারাজ, আমায় প্রাণে মারবেন না। আমি তোমায় একটা শর্তেই ছাড়তে পারি। তোমাকে সোনালী ঘোড়া এনে দিতে হবে যার গতি বাতাসের মতো। তাহলে তোমায় আমি ছেড়ে দেব আর ওই সোনালী পাখিও দিয়ে দেব। ছেলেটি ঘোড়া খুঁজতে বেরোয় আর রাস্তায় তার শেয়াল বন্ধুর সঙ্গে দেখা হয়। তুমি দেখলে তো আমার উপদেশ শোনোনি বলেই তোমার কি অবস্থা হলো। কিন্তু তুমি ভালো ছেলে আর তাই আমি তোমায় সাহায্য করব। ওই সোনালী ঘোড়া খুঁজতে তুমি এখান থেকে সোজা চলে যাবে, যতক্ষণ না রাজপ্রাসাদের সামনে পৌঁছবে। ওখানে দেখবে আস্তাবলে ঘোড়াটা দাঁড়িয়ে আছে আর ওর ঠিক পাশেই দেখবে সহিষ ঘুমিয়ে আছে যে ঘোড়ার দেখাশোনা করে। ঘোড়াটাকে আস্তে আস্তে নিয়ে আসবে, কিন্তু খেয়াল রাখবে পুরনো চামড়ার জিনটা নেবে, সোনালী জিনটায় ভুল করেও হাত দেবে না। সবই ঠিকঠাক হয়, কিন্তু যখন ছেলেটি ঘোড়ার দিকে তাকায় ওর মনে হয় আমি ওকে সোনার জিনটাই দেব, কারণ ও ওটারই যোগ্য। কিন্তু যখনই ও সোনার জিনটা হাতে নেয় সহিষের ঘুম ভেঙে যায় এবং সে চোর চোর বলে চেঁচিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে প্রহরীরা এসে ওকে বন্দী বানিয়ে নেয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু আরেকবার ছেলেটি প্রাণ ভিক্ষা চায়। তুমি যদি কিছু করে আমায় ওই সুন্দরী রাজকুমারীকে এনে দাও তাহলে তোমায় আমি মারবো না, আর তুমি ওই সোনালী ঘোড়া এবং পাখি দুটোই নিয়ে যেতে পারবে। তারপর ও নিজের পথে বেরিয়ে যায় এবং আবার পুরনো শেয়াল বন্ধুর সাথে দেখা হয়। তুমি যদি আমার কথা শুনতে তাহলে সোনালী পাখি এবং ঘোড়া দুটোই নিয়ে যেতে পারতে। তাও আমি তোমায় আর একবার সাহায্য করব। এখান থেকে সোজা যাবে, যতক্ষণ না রাজপ্রাসাদে পৌঁছবে রাজকুমারীর সামনে গিয়ে ওকে একটা চুম্বন দেবে। মাঝরাতে রাজকুমারী স্নানকক্ষে যাবে এবং ও তোমায় বলবে পথ দেখিয়ে নিয়ে যেতে। কিন্তু খেয়াল রাখবে ও যেন কোনো মতেই নিজের বাবা মায়ের অনুমতি নিতে যেতে না পারে। ওরা যখন রাজপ্রাসাদে পৌঁছয় সব কিছুই ঠিকঠাক মতোই হতে থাকে। মাঝরাতে ছেলেটি রাজকুমারীর কক্ষে যায় এবং গালে চুমু দেয় আর রাজকুমারী তার সঙ্গে পালাতে রাজি হয়। কিন্তু বেরোনোর আগে কাকুতি মিনতি করতে থাকে যে তাকে যেন বাবার অনুমতি নিয়ে আসার একটা সুযোগ দেওয়া হয়। অবশেষে ছেলেটি রাজি হয়ে যায়। কিন্তু যেই মুহূর্তে রাজকুমারী বাবার কাছে আসে আবার ছেলেটিকে বন্দী বানানো হয়। তুমি আমার মেয়েকে কোনোদিনও পাবে না যদি না 8 দিনের মধ্যে আমার জানলার সামনের ওই পাহাড় ভাঙতে পারো। ওই পাহাড় এতটাই বড় ছিল যে ওটাকে ভাঙা অসম্ভব ব্যাপার হয়। আর 7 দিন পরে মাত্র সামান্যই হয়, সে হতাশ হয়ে বসে যায়। আর ঠিক সেই মুহূর্তেই শেয়াল বন্ধু আসে সাহায্য করতে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার কাজ করে দেব। সকালবেলা উঠে দেখে পাহাড়টা আর নেই। রাজা খুশি হয়ে রাজকুমারীকে ছেলেটির কাছে দিয়ে দেয় এবং ছেলেটি রাজকুমারীকে নিয়ে বেরিয়ে পড়ে এবং আবার সেই শেয়াল বন্ধুর সঙ্গে দেখা হয়। তুমি 3টে জিনিস পেতে পারো, রাজকুমারী, ঘোড়া এবং পাখি। সত্যি? কিন্তু কি করে? মন দিয়ে শোনো। রাজার কাছে যাও আর রাজকুমারীকে দিয়ে দাও, সে খুব আনন্দিত হয়ে যাবে আর তোমায় সোনার ঘোড়া দিয়ে দেবে। তার সঙ্গে তুমি হাত মেলাবে, তারপর রাজকুমারীর সঙ্গেও হাত মেলাবে,
তারপর চট করে তাকে ঘোড়ার পিঠে বসিয়ে ওখান থেকে পালিয়ে আসবে। তারপর পরের প্রাসাদে যাবে যেখানে সোনার পাখিটি আছে। আমি রাজকুমারীকে নিয়ে দরজায় থাকবো, রাজাকে ঘোড়াটা দেখাবে, সে খুশি হয়ে পাখিটা নিয়ে আসবে। তাকে বলবে তুমি একবার পাখিটা হাতে নিয়ে দেখতে চাও যে ওটা সত্যি সোনার পাখি কিনা। এই বলে পাখিটা নিয়ে পালিয়ে আসবে। শিয়াল যেমন যেমন বলে ঠিক তেমনই সব কাজ হয়। তোমার সৎ উপদেশের জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়, আমি তোমার কাছে ঋণী থাকবো। তাই যদি হয় তাহলে বলবো আমায় মেরে ফেলো। কি, আমি এই কাজ করতে পারবো না, তুমি আমার বন্ধু হও। আচ্ছা তোমার যা ইচ্ছে, কিন্তু আমি তোমায় ভালো উপদেশই দেব। ফেরত যাওয়ার পথে দুটো জিনিস মাথায় রাখবে, কেউ ফাঁসি কাঠে থাকলে তাকে টাকা দিয়ে মুক্ত করবে না আর নদীর পাড়ে বসবে না। ও রাজকুমারীকে নিয়ে চলে যায় এবং অবশেষে ও পৌঁছয় সেই গ্রামে যেখানে ওর দুই ভাই ছিল। ওখানে পৌঁছে ও খুব চেল্লামেলির আওয়াজ শুনতে পায়। ও দেখে দুজন লোককে ফাঁসি দেওয়া হচ্ছে। তারা কে সেটা দেখতে ও সামনে এগিয়ে যায় এবং দেখে ওই দুজন হলো ওর দাদারা, যারা এখন ডাকাত হয়ে গেছে। আমার সব টাকা নিয়ে নাও, কিন্তু আমার দাদাদের ছেড়ে দাও। ভাইদের মুক্ত করার পর ওরা সবাই জঙ্গলের ভেতরে আবার আসে, যেখানে প্রথমবার শেয়ালের সঙ্গে দেখা হয়েছিল। এবং দুই ভাই বলে চলো একটু নদীর ধারে গিয়ে বসি, একটু বিশ্রাম নিই, জল খাবার খেয়ে নিই। শেয়ালের উপদেশ ভুলে গিয়ে ছেলেটি রাজি হয়ে নদীর পাড়ে গিয়ে বসে এবং ওর অজান্তেই ওর দুই দাদা পেছন থেকে এসে ওকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং রাজকুমারী ঘোড়া আর পাখিকে নিয়ে পালিয়ে চলে যায় রাজার প্রাসাদে। হে মহারাজ, আমরা সোনার পাখি এবং আরো জিনিস নিয়ে ফেরত এসেছি। এই সব কিছু আমরা নিজেদের ক্ষমতায় জয় করেছি। তারপর রাজ্যে সবাই খুব খুশি হয়, কিন্তু ঘোড়া খাওয়া দাওয়া ত্যাগ করে, পাখি আর গান গায় না এবং রাজকুমারী কেঁদে ভাসিয়ে দেয়। ছোট ছেলেটি নদীর তটে পড়ে যায়। ভাগ্য ভালো, নদীর জল শুকিয়ে গেছিল, কিন্তু নদীর তট এতটাই গভীর ছিল যে ওপরে উঠতে পারে না। আবার ওর শিয়াল বন্ধু চলে আসে ওকে বাঁচাতে। তুমি যদি আমার কথা শুনতে তাহলে তোমার কোনো অনিষ্ট হতো না, কিন্তু তাও তুমি আমার বন্ধু, তাই তোমায় আমি ছেড়ে যাব না। নাও আমার ল্যাজটা ঝুলিয়ে দিচ্ছি, তুমি ধরে উঠে এসো। ও ওকে নদী থেকে তুলে আনে। তোমার ভাইয়েরা তোমায় মারার আদেশ দিয়েছে, রাজ্যে গেলেই তোমায় প্রহরীরা মেরে ফেলবে। তাই সে গরিবের পোশাক পরে নেয় এবং ছদ্মবেশে রাজসভায় যায় এবং রাজপ্রাসাদে প্রবেশ করা মাত্র ঘোড়াটি খেতে শুরু করে, পাখি গান গাইতে শুরু করে এবং রাজকুমারী কান্না থামিয়ে দেয়। তারপর সে রাজার কাছে যায় এবং ভাইদের বদমাইশির কথা সব খুলে বলে। তাদেরকে বন্দি বানিয়ে শাস্তি দেওয়া হয় এবং রাজকুমারীকে আবার ছোট ছেলের কাছে তুলে দেওয়া হয়। আর রাজার মৃত্যুর পর সেই ছেলেটিই হয় উত্তরাধিকারী। বেশ কিছুদিন কাটার পর সে একদিন জঙ্গলে ঘুরতে বেরোয় এবং পুরনো শেয়াল বন্ধুর সঙ্গে দেখা হয় এবং সে কেঁদে মিনতি করে ছেলেটির কাছে তার মৃত্যুর জন্য। দয়া করো বন্ধু, আমি তো তোমার কাছে এই একটা জিনিসই চেয়েছি, দয়া করে করো। ছেলেটি দুঃখের সংহিত বন্ধুর কথা রাখে। শেয়ালকে হত্যা করা মাত্র সে একটি মানুষে পরিণত হয় আর তারপর জানা যায় শেয়ালটি আসলে ছিল রাজকুমারীর ভাই, যে বহু বছর আগে এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল।